हेलो एवरीवन, वेलकम टू माय क्लास एंड चैनल फिजिक्स द गॉडफादर ऑफ यूनिवर्स। तो आबार आमी एसी रोटरी कारेंट चैप्टर थार्ड वीडियो निये चले आसछि एखाने तोमादेर साथे, तोमादेर सबार साथे। आशा करी तोमरा रोटरी कारेंटेर फार्स्ट वीडियो और सेकेंड वीडियो अलरेडी देखे फेलेछो एवं तार पाशापाशी प्रैक्टिस करे फेलेछो। एवं যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, কোনো অসুবিধা নেই। তো আমরা আপাতত অল্টারনেটিভ কারেন্টের ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে, ফার্স্ট আমরা শিখেছি কমপ্লেক্স নাম্বার সম্পর্কে, কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড মডুলাস ফর্ম এগুলো আমরা জানলাম। আফটার দ্যাট আমরা সেটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিলাম, তারপর আমরা অ্যাভারেজ ভ্যালু জানলাম, ফুল সাইকেল হাফ সাইকেল। দেন পরে এটা হচ্ছে, এটা হলো ফার্স্ট ব্লক। নেক্সট ব্লকে আমরা যেটা শিখলাম, নেক্সট ব্লকে আমরা শিখলাম হচ্ছে আরএমএস ভ্যালু ক্যালকুলেশন ওভার ফুল সাইকেল, কারেন্ট অন ভোল্টেজ, ফর্ম ফ্যাক্টর, বাকৃতি গুণক দ্যাট ইজ গামা, এবং যার ভ্যালু এসেছিল 1.11। আফটার দ্যাট আমরা শিখলাম এসি রেসপন্স অফ সাম সার্কিট, এসি রেসপন্স অফ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, এসি রেসপন্স অফ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স আমরা শিখলাম। তার পাশাপাশি আমরা দেখলাম যে একটা রেজিস্টারের এসি রেসপন্স একটা নর্মাল রেজিস্টার ডিসি রেসপন্স যেমন না সেরকমই, আর কিছু হয় না। এন্ড সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোন রকম কোন লিড ল্যাগ থাকে না, দ্যাট মিনস কারেন্ট এন্ড ভোল্টেজ আর ইন সেম ফেজ। এন্ড নট অনলি দ্যাট, তার পাশাপাশি যেটা আমরা আরেকটা দেখলাম সেটা হচ্ছে এই যে সেখানে আমরা যে পাওয়ারটা পেলাম, সেখানে যে পাওয়ার কনজাম্পশনটা আসলো সেই একটা রেজিস্টারের ক্ষেত্রে, সেই পাওয়ার কনজাম্পশনের ভ্যালু আসলো পিটি ইকুয়ালস টু ভিআরএমএস ইনটু আরএমএস, এটা আমরা দেখছিলাম। এবার যদি একটা ইন্ডাক্টর রেসপন্স বা একটা ক্যাপাসিটর রেসপন্স ক্ষেত্রে দেখি, তাহলে ইন্ডাক্টর রেসপন্স এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভোল্টেজটা কারেন্টকে লিড করেছিল, দ্যাট মিন্স ভোল্টেজ এন্ড কারেন্ট আর নট ইন সেম ফেজ, ভোল্টেজ কারেন্টের থেকে পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে ছিল, ভোল্টেজ কারেন্টের থেকে পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে ছিল, দ্যাটস ওয়াই ভোল্টেজ লিডস দ্য কারেন্ট। এবং তার পাশাপাশি আমরা সেখানে যে পাওয়ার কনজাম্পশনটা পেয়েছিলাম সেটা ছিল জিরো, দিস ইজ ফর ইন্ডাক্টর। এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই অ্যাঙ্গেল পাই বাই টু, কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই অ্যাঙ্গেল পাই বাই টু। এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা দেখতাম সেটা হচ্ছে কারেন্টটা ভোল্টেজের থেকে এগিয়েছিল, এবং সেখানেও আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে পাওয়ার কনজাম্পশনটা জিরো। এবং তার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি সম্বন্ধে আমি তোমাদেরকে পরিচয় করিয়েছিলাম, সেটা হচ্ছে ইন্ডাক্টিভ রিঅ্যাক্ট্যান্স বা যেটাকে বলে এক্সএল বা ওমেগা এল, আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দ্যাট ইজ এক্সসি বা 1/ωC, বা বাংলায় বলা হয় আবেশী প্রতিঘাত এবং ওটাকে বাংলায় বলা হয় ধারকীয় প্রতিঘাত। তো আবেশী প্রতিঘাত বা ধারকীয় প্রতিঘাত দুটাই অর্থ হচ্ছে প্রতিঘাত করা বা বাধা দেওয়া, তার মানে একটা ইন্ডাক্টর যে অ্যামাউন্টে কোনো একটা সার্কিটে বাধা দেয় তাই তো সেটাই হচ্ছে আবেশী প্রতিঘাত, একটা ক্যাপাসিটার যে অ্যামাউন্টে কোনো সার্কিটে বাধা দেয় সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বা ধারকীয় প্রতিঘাত। এই জিনিসগুলো সম্বন্ধে আমরা শিখেছি। আজকে আমরা যেটা শিখব সেটা খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে পাওয়ার ডিসিপেশন অর কনজাম্পশন ইন এসি সার্কিট। একটা এসি সার্কিটের পাওয়ার কনজাম্পশন সম্বন্ধে আমরা করব, যেটা আমি রেডি যেমন এসি সার্কিট হতে পারে, আমি সেটা জানি না যে এখানে কি ধরনের সার্কিট, আমি আদৌ জানি না যে সেখানে কারেন্ট ভোল্টেজ লিড করছে না ভোল্টেজ কারেন্ট লিড করছে, আমি কিছু জানি না। বাট আমি এখানে দেখো দুটো ইকুয়েশন নিয়েছি এখানে, অ্যান্ড থিটা এবং যেটা থিটাটা যে ফেস অ্যাঙ্গেল, আমি যদিও প্লাস থিটা লিখেছি, আমি মাইনাস থিটা হলেও কোনো প্রবলেম ছিল না, ব্যাপারটা একই ছিল। তো কারেন্ট আর ভোল্টেজের মধ্যে আমি দুটো ইকুয়েশন নিয়েছি, সেটা হচ্ছে আইটি ইকুয়ালস টু আইজিরো সাইন ওমেগা টি আর ভিটি ইকুয়ালস টু ভিতরে সাইন ওমেগা প্লাস থিটা। আমি মনে করলাম এখানে ভোল্টেজটা কারেন্টের থেকে এগিয়ে আছে থিটা অ্যাঙ্গেলে, তুমি মাইনাস থিটা করতে পারো কোনো অসুবিধা নেই, অথবা তুমি যদি চাও তুমি এটাকে ভিতরে সাইন থিটা রাখতে পারো, আইটিটাকে তুমি লিখতে পারো আইজিরো সাইন ওমেগা টি প্লাস থিটা অর মাইনাস থিটা, এজ ইট ইজ, কোনো অসুবিধা নেই। আমি এটার মতো আমার মতো করলাম। তো ঘটনাটা হচ্ছে এরকম, আমি এখানে ট্রিট করলাম যে আমার ট্রিটমেন্ট এরকম যে এখানে ভোল্টেজ ভিস দ্য কারেন্ট বাই অ্যাঙ্গেল থিটা, তাহলে ভোল্টেজ ভিস দ্য কারেন্ট বাই অ্যাঙ্গেল থিটা, কারণ এখানে প্লাস থিটা বলে দেওয়া আছে, দ্যাটস ওয়াই এখান থেকে বোঝা মানে বোঝাই যাচ্ছে সহজে যেখানে ভোল্টেজটা কারেন্টকে লিড করছে, কোনো সন্দেহ এখানে নেই। এবং তার পাশাপাশি এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে থিটা ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল। এখন আমি এইখান থেকে এই দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে পাওয়ার কনজাম্পশন বার করবো, এবং যে পাওয়ার কনজাম্পশন এখানে বার করা হবে সেটা হচ্ছে এসি পাওয়ার কনজাম্পশন আর এসি পাওয়ার ডিসিপেশন বার করবো। শুরু করা যাক, বেশি কথায় না আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন শুরু করি। চলো লেটস সি, তো এখানে দেখো, তো
আমি লিখে দিলাম যে আইটি ইকুয়ালস টু আইটি সাইন ওমেগা দিয়ে ভিটি ইকুয়ালস টু ভিটি সাইন ওমেগা টি প্লাস থিটা ওকে সো নো ডাউট সো পিটি উইল বি হোয়াট সো পাওয়ার কনজাম্পশন পিটি ইকুয়ালস টু ভিটি ইনটু আইটি নো ডাউট সো পিটি দ্যাটস ইকুয়ালস টু হোয়াট ইজ ভিটি ভি জিরো সাইন ওমেগা প্লাস থিটা and what is it? I zero sine omega plus theta. That's why we can write v zero I zero sine omega t plus theta into sine theta. Into sine omega. V zero I zero sine omega plus theta into sine omega. Now PD that's equals to v zero I zero sine So what will be PT? PT that's equals to PT that's equals to এবার গুণ করছি আমরা so V naught I naught এখানে হচ্ছে sin square omega t cos theta plus sin omega t cos omega t into sin theta sin square omega t cos theta plus sin omega t cos omega t sin theta so p that's equals to v0 I0 cos theta sin square omega t plus v0 I0 sin theta sin omega t cos omega t now okay so this is pt so pt equals to v0 I0 cos theta sin square omega t plus v0 I0 sin theta sin omega t cos omega t now এখানে আমি একটা কাজ করি v0 I0 by 2 নিয়ে নিই so cos theta here and this 2 sin square omega t that is 1 minus cos 2 omega t জানি এটা আমরা 2 sin square omega t মানে 1 minus cos 2 omega t plus v0 I0 by 2 into sin theta into এবার এখানে divided by 2 করলে এই আমি বাকি যে 2 টা দুটো অ্যাডজাস্টমেন্টের জন্য 2 sin omega t cos omega t কে নিই না তো 2 sin omega t cos omega t মানে sin 2 omega 2 sin omega t cos omega t মানে sin 2 omega now p that's equals to v0 I0 by 2 cos theta minus v0 I0 by 2 cos theta cos 2 omega t আমি আলাদা আলাদা করে গুণ করছি মানে ফারস্টে এই টার্মটা ব্র্যাকেট ওপেন করে গুণ করলাম প্লাস v0 I0 by 2 sin theta sin 2 omega let's see pt equals to v0 I0 by 2 cos theta minus v0 I0 by 2 cos theta cos 2 omega t plus v0 I0 by 2 sin theta into sin 2 omega t okay fine now average power that means pt average this is nothing but formula is 1 by capital T integration 0 to capital T pt dt no doubt 1 by capital T over full cycle so PT average that's equals to এবার আমরা কি করব প্রত্যেকটা ভ্যালু এখানে বসাবো এবং ইন্টিগ্রেশনকে স্প্লিট করতে করতে যাব মানে এরকম ব্যাপারটা হবে 1 বাই ক্যাপিটাল টি ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি ভি নট আই নট বাই 2 cos theta dt ফার্স্ট টার্ম ওকে মাইনাস ওকে মাইনাস নেক্সট টার্ম 1 বাই ক্যাপিটাল টি ভি 0 আই 0 বাই 2 কনস্ট্যান্ট একবার বাইরে বার করি হ্যাঁ
তাহলে কি হচ্ছে 1 বাই ক্যাপিটাল টি ইনটু ভি0 আই0 বাই 2 এন্ড নট ওনলি দ্যাট cos থিটা কনস্ট্যান্ট না জাস্ট সি cos থিটা কনস্ট্যান্ট হোক আমরা আমাদের ইন্টিগ্রেশন টি এর রেসপেক্ট সো ইন্টিগ্রেশন 0 টু ওকে সো টি টি ইকুয়াল টু দিস cos 2 ওমেগা টি প্লাস 1 বাই ক্যাপিটাল টি এই টার্মটা কনস্ট্যান্ট ভি0 আই0 বাই 2 sin theta integration 0 to capital T. Oh, so cos 2 omega T into, here it is dt, sin 2 omega T into dt. I mean, dt term the law many. Fine? So, theta term, amra individually ekhane split kore dilam. Theta term individually ekhane split kore dilam. Fine? Okay. Ebar, amader alada alada hobe protita term ki korte hobe solve korte hobe. Okay. So, first term, solve kore amra value ashe. So first, so this is first term, this is second term, 1 by t, first term is 1 by t integration 0 to the infinity, v by 0 by 2 cos theta dt. Second term is minus 1 by t into v0 i0 by 2 cos theta integration 0 to the infinity cos theta dt. Third term plus 1 by t v0 i0 by 2 sin theta integration 0 to the infinity sin theta dt. এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্মকে সলভ করব, সলভ করে এখানে ভ্যালু করব। তো দেখো এখানে আমি করি, একটা একটা করে টার্ম নিয়ে আমি কাজ করছি এখানে। তাহলে বুঝতে সুবিধা হবে সো লেট আস টেক দ্য ফার্স্ট টার্ম দ্যাট ইজ 1 বাই টি ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি ভি0 আই0 বাই 2 cos থিটা dt সো 1 বাই টি ইনটু ভি0 আই0 বাই 2 ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি cos থিটা অলসো কনস্ট্যান্ট টার্ম cos থিটা অলসো কনস্ট্যান্ট টার্ম integration 0 to capital T dt. So 1 by T into V0 I0 by 2 cos theta into so integration T equal to capital T. Now capital T cancel. That means what we get? V0 I0 by 2 cos theta. তাহলে এই ফার্স্ট টার্ম থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে V0 I0 by 2 into cos theta. This is PT average. V0 I0 by 2 into cos theta. V0 I0 by 2 into cos theta. This is the first term. This is the first term. Okay? Okay. Next term. Next term is integration. We just integrating part the game. What the whole part will have integration due to capital T cos 2 omega dt. পরিচিত টার্ম এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর आंसर কি আসতে পারে সো cos ওমেগা টি কোলে এটা দাঁড়াচ্ছে 1/2 ওমেগা sin 2 ওমেগা টি আপার লিমিট টি লোয়ার লিমিট 0 সো 1/2 ওমেগা sin 2 ওমেগা ক্যাপিটাল টি মাইনাস sin 0 দ্যাট ইউ নো ওমেগা টি ইকুয়ালস টু 2 পাই সো 2 ইনটু 2 পাই দ্যাট ইজ 4 পাই and sin 4 pi is 0 and sin 0 is also 0 so we get what 0 so what we get 0 so plus from second term from the second term we get 0 from the second term we get 0 now that we need there is third term is what third term is integration 0 to capital T sin 2 omega dt. So what we get? 1 by 2 omega. Sorry, যেহেতু sin হচ্ছে সেখানে তো সামনে একটা minus sign হবে so minus 1 by 2 omega it is cos 2 omega t upper limit t lower limit 0 So minus 1 by 2 omega cos 2 omega capital T minus cos 0. Now again omega T is 2 pi. So 2 into 2 pi that is 4 pi and cos 4 pi is 1 and cos 0 omega T is 2 pi and cos 0 is 1. So 1 minus 1 is 0. So 1 minus 1 is 0. So the contribution of the third term is 0. So the contribution from the third term is 0.
যে শুধুমাত্র কি বলে থাকছে আমরা দেখি তাহলে ফার্স্ট টার্ম থেকে আমরা পাচ্ছি v0 = cos θ ফ্রম দা ফার্স্ট টার্ম হোয়াট উই গেট v0 = cos θ ফ্রম সেকেন্ড টার্ম উই গেট 0 এন্ড থার্ড টার্ম উই গেট 0 নাও ফাইনালি pt এভারেজ সো pt এভারেজ দ্যাটস ইকুয়ালস টু v0 i0 by 2 into cos theta. So PT average, that's equals to, we can write that V0 by root 2 into I0 by root 2 into cos theta. So PT, কারণ এই মানটাকে আমরা লেখা যেতেই পারে তো এটা সম্বন্ধে তোমরা পরিচিত দ্যাটস ইকুয়ালস টু V0 by root 2 is VRMS, I0 by root 2 is IRMS into cos theta. VRMS into IRMS into cos theta. This term, introducing a new term, this term is known as cos theta, this term is known as power factor. This term is known as power factor. A term that is called power factor. This term is known as power factor. Now, special case. Now, special cases. Suppose theta is equals to 0. Suppose theta equals to 0. That means no phase difference. We get what? PT average equals to VIMS into IRMS. Just see. Right? So, tamane, eta kothay hoy? Bishuddho rajak jukto bartorite. But purely resistive je circuit ta thake, purely resistive circuit ta diye ghatona ghote thake. But when theta equals to pi by 2, then you get what? PT average, that's equals to 0. Kothay hoy? ক্যাপাসিটর আর ইন্ডাক্টর ওয়ালা যে সার্কিটটা তাতে এই ঘটনাটা ঘটে থাকে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর ওয়ালা যে সার্কিটটা তাতে এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে এই দুটো হচ্ছে এখানকার মেইন স্পেশাল কেস ওকে ওকে সো লেট আস ডিসকাস অ্যাবাউট এলআর সার্কিট এন্ড আস ডিসকাস অ্যাবাউট এলআর সার্কিট সো এই ধরনের এই সার্কিটগুলো হচ্ছে এক ধরনের কম্বিনেশন সার্কিট মানে কম্বিনেশন সার্কিট বলা হয় কম্বিনেশন এই অর্থে যে আমরা এতক্ষণ যাবৎ যে সার্কিটগুলো সম্বন্ধে পড়াশোনা করে আসছিলাম সেটা ছিল হচ্ছে সিঙ্গেল যে তিনটে সার্কিট সম্বন্ধে বললাম দ্যাট ইজ সিঙ্গেল এল সিঙ্গেল আর সিঙ্গেল সি কিন্তু এখানে যেটা হচ্ছে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এবং অবভিয়াসলি যে কম্বিনেশনটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন সমস্যা নেই তো এখানে দেখো যেটা বলেছে ছবিটা দেখো একটা রেজিস্ট্যান্স আর আর একটা ইন্ডাক্টর এল আছে তাই না সো রেজিস্ট্যান্স আর এল এর মধ্যে আমরা এখানে একটা সিরিজ কম্বিনেশন তৈরি করেছি এবং সিরিজ কম্বিনেশন তৈরি করার পরে গোটা কম্বিনেশনটাকে আমরা একটা ভিটি ইএমএফ ওয়ালা একটা অল্টারনেটিং সোর্সের সাথে কানেক্ট করেছি তো আমি একটু বলে দিচ্ছি কি লেখা আছে বলছে অ্যান ইন্ডাক্টর অফ ইন্ডাক্টেন্স এল অ্যান্ড আ রেজিস্টার অফ অ্যান্ড আ রেজিস্টার অফ রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স হবে অ্যান্ড register of resistance R connected in series. তার মানে একটি L মানে ইন্ডাক্টর বা আবেশ এবং একটি R মানে রোধককে আমরা সেরি সরবরাহ যুক্ত করবো ভালো কথা দেখতে পাচ্ছ ছবিতে according to figure 1 next বলছে an instantaneous EMF DT is applied or impressed across this combination বলছে একটা instantaneous EMF আমরা একটা instantaneous EMF DT কে এই যে দেখতে পাচ্ছি বিটি সেটাকে আমরা কি করেছি এই কম্বিনেশনের অ্যাক্রসে এটাকে আমরা অ্যাপ্লাই করেছি দাস আইটি অ্যামাউন্ট অফ অলরেডি ইন কারেন্ট ইজ প্রডিউসড তার ফলে কি হচ্ছে
যেহেতু আমরা এখানে গাইড করলাম তারপরে ডিরেক্টলি ইএমএফ দিলে পরে ডিরেক্টলি কারেন্ট জেনারেট হবে তো ডিরেক্টলি এখানে যে কারেন্টটা জেনারেট হচ্ছে সেটা একটা অলরেডিং গ্যান্ড দ্যাট ইজ আইডি সো আইডি অ্যামাউন্ট অফ অলরেডিং গ্যান্ড ইজ প্রডিউসড দ্য ভোল্টেজ ড্রপস অর দ্য ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দ্য এল অ্যান্ড আর আর ভিএলটি অ্যান্ড ভিআরটি এল এর আর এর অ্যাক্রসে এবং এল এর অ্যাক্রসে আর এর অ্যাক্রসে এবং এল এর অ্যাক্রসে যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে বা ভোল্টেজ ড্রপ তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে একটা ভিআরটি ভিএলটি এবং ভিআরটি যে কেবিএল ইকুয়েশন পাবো সেটা কি হবে আচ্ছা কেবিএল বলতে কি বড় করলাম মনে পড়লো সেটা হচ্ছে এই কথা যে এখানে কিন্তু আমরা কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরিনি তো কাজেই এখানে যে আমি যে সোর্স হিসেবে যে ভোল্টেজটা দিচ্ছি বা যে এসি সোর্সটা ইউজ করছি যে ভোল্টেজটা দিচ্ছি সেটাই কিন্তু গোটাটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে দ্যাট মিনস ভিটি এটাই হচ্ছে ভিআরটি আর ভিএলটির সমষ্টির সমান তো কেবিএল অনুযায়ী আমরা এটা বলতেই পারি সো ভিটি ইকুয়ালস টু হোয়াট ভিআরটি প্লাস ভিএলটি অ্যান্ড হোয়াট ইজ ভিআরটি ভিআরটি ইজ আর আইটি R into I2 from Ohm's law, directly this from Ohm's law, V equals to IR, and this from Lenz's law. Boy, I'm going to hold that. So, VRT equals to R into IT, and VLT equals to L, LDIDT equals to VT. After rearrangement, we can write that LDIDT plus RIT equals to VT, this is equation number 1. Now, even if I'm thinking about it, actual class true. So, tomra prottekei differential equation korecho. So, differential equation ta main ha du dhoroner ekta hocche first order ইকুয়েশন আর যদি রাইট হ্যান্ড সাইড পার্টটা জিরো না হয় তখন তাকে বলা হয় নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন না দিস টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এবারে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্যারেক্টারটা কি আমাদের জানতে হবে প্রথমত এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্যারেক্টারটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল হচ্ছে আইটি ভ্যারিয়েবল টার্ম হচ্ছে আইটি তাই তো ইটস এটা একটা ভ্যারিয়েবল টার্ম ওকে এবং এবং এটা অবভিয়াসলি একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং কার উপর ডিপেন্ড করছে টি এর উপর ডিপেন্ড করছে তো এখানে আই এর ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে তৈরি হয়েছে and not only that তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা ভালো করে খেয়াল করি তাহলে আই প্রথমত এটা আই এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং দ্বিতীয়ত এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রমের অবকল সমীকরণ বিকজ এখানে কি আছে ডিআইডি ডিটি প্লাস আরআই তো ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রমের এটি একটি অবকল সমীকরণ কিন্তু ঘটনা হচ্ছে ইকুয়াল টু কিন্তু এখানে জিরো নেই এখানে ইকুয়াল টু জিরো টার্মটা নেই তো ইকুয়াল টু জিরো থাকলে পরে তোমরা তোমাদের অনেক রকম প্রসেস ছিল লাইক y equals to vx এই ধরনের কিছু বা হোমোজেনাস ফর্মের কোন অনেক ফর্মে তোমরা মানে সলভ করেছো তোমরা নরমাল ফর্মে তোমরা মোটামুটি 500 কোন ফর্মটা জানো ম্যাথমেটিক্স শিখেছো তোমরা তো এখানে যেটা কিন্তু এখানে যেটা দুর্ভাগ্যের বিষয় এটাই যে এখানে ইকুয়াল টু জিরো কিন্তু নেই এখানে কিন্তু ইকুয়াল টু vt হয়ে আছে তো কাজেই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু হোমোজেনাস নয় এটি একটি নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা তোমরা ইজিলি দেখে বুঝতে পারছো এবারে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা হয় কেমন এটা হচ্ছে গল্প এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে গেলে পরে তোমাকে একটা সলিউশন ধরে নিতে হয় তোমার সলিউশন ধরে নিতে হয় যেমন যে কোনো যেখানে এখানে একটা গল্প আছে আমরা যখন ফিজিক্স অনার্সে যখন ভর্তি হই কলেজে তখন আমাদের প্রথম একটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলে একটা চ্যাপ্টার ছিল পার্ট ছিল সে ম্যাথমেটিক্যাল মেথডস অফ ফিজিক্স বা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আমরা তখন সেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছিলাম বিভিন্ন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যে এবং এক একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের চেহারা দেখে বা এক একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইকুয়েশনের নেচার দেখে তাদের এক এক রকম সলিউশন হয় তাই না যেমন যেখানে যেমন ব্যাপার যেমন তোমাকে যেমন যেমন তুমি ঘোড়াকে তো কখনো সবসময় ঘোড়াকে যেমন আস্তাবলে রাখতে হবে আস্তাবলে তুমি কোনো হাতি রাখতে পারবে না তাই তো বা এরকম ব্যাপার তাই আস্তাবলে হাতি রাখতে পারে হাতি সে আস্তাবলে রাখবে না কখনো তো হাতিকে হাতির জায়গাতে ঘোড়াকে ঘোড়ার জায়গায় রাখতে হবে এখানে ঠিক তাই যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন তার তেমন সলিউশন ডিফারেনশিয়াল ইকুয়েশনের নেচার বুঝে তার সলিউশন ঠিক করতে হবে তো যেগুলো সাধারণত নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় না তাদের কি হয় তাদের একটা পার্টিকুলার সলিউশন থাকে যেমন এটা নন হোমোজেনাস ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো তার একটা পার্টিকুলার সলিউশন থাকে
তো সেই পার্টিকুলার সলিউশনটা কিরকম টাইপের হয় সেটাই আমি তোমাদের এখন দেখাবো, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এই যে কিভাবে আমি এটার মধ্যে ওই এক্সপোনেনশিয়ালকে ইনক্লুড করব। কারণ তুমি দেখো এখানে আমরা যে ভোল্টেজ বা কারেন্ট যেটাই আমরা নিচ্ছি, তো ভোল্টেজ আর কারেন্ট কিন্তু সাইন কস দুটোই হতে পারে, তাহলে সাইন কোসাইন দুটোই কিন্তু হতে পারে। সাপোজ ভোল্টেজ তুমি যদি সাইন ফাংশন নাও তাহলে কারেন্ট তোমার ডিফারেন্ট সাইন ফাংশন হবে, সে ফেজ ডিফারেন্স হোক নাও সেটা আলাদা কথা। তুমি যদি কারেন্টকে ভোল্টেজ কে যদি কস ফাংশন হোক নাও তাহলে তোমার কারেন্টকেও কি করতে হবে কস ফাংশন নিতে হবে। তো এই হচ্ছে গল্প। তো এখন আমরা দুইটা প্রভাবের কেস নিয়ে চলবো, দুটো প্রভাবের কেস নিয়ে চলবো, সাইন কস দুটো নিয়ে চলবো। তারপর সেখান থেকে আমরা দেখো কি করে আমি কি করে এখানে এক্সপোনেনশিয়ালকে নিয়ে আসি, একটু দেখো এবার। ওকে, তো শুরু করা যাক। So, let us consider that. Let us consider that Vp is equals to V0 cos omega. Let us consider that Vp equals to V0 cos omega. তাহলে আচ্ছা, প্রথমে আমি cos ধরলাম, মানে আমি চিন্তা করলাম এই যে এখানকার যে নেচারটা সেটা cos টাইম বা cosine টাইম। এবং cos এর আরেকটা ক্যারেক্টার হচ্ছে এই যে cos হচ্ছে রিয়েল টার্ম, এটা তোমরা জানো নিশ্চয়ই, cos হচ্ছে রিয়েল টার্ম, তাই তো? আমি দেখিয়েছিলাম আগের দিন প্রথম ভিডিওতে যে cos টা কি হয় রিয়েল টার্ম হয়। সো দ্যাটস হোয়াই IT ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি জানি না IT কিরকম হবে, আমি IT নেচার সম্বন্ধে জানি না, আমি এটা জানি না যে IT আর VT এর মধ্যে সেম ফেজ থাকবে কিনা বা আলাদা ফেজ থাকবে কিনা, কিরকম নেচার হবে আমি কিছু জানি না কিছু। তার জন্য আমি IT টাকে ধরে নেব এরকম IT is equals to IRT. What is R? This R, এটা সে পাশে লিখলাম সে, this R stands for real, real term or real quantity. এই R টা হচ্ছে real term বা real quantity কে বোঝায়। তাহলে এই জিনিসটাকে যদি এক নম্বর ইকুয়েশনে বসাই তাহলে আমরা কি পাচ্ছি, L P I R T by dt, L d I R T by dt plus R I R T, that's equals to V0 cos omega t. This is equation number 2. That's equals to V0 cos omega t. This is equation number 2. Achha. Now, this first case. Second case. Let us consider that. Let us consider that Vt is equals to V0 sin omega. Let us consider that Vt equals to V0 sin omega. এবার আমরা এই যে ভিটি, ভিটিটাকে কস ফাংশনে সাইন ধরলাম, এবং আমরা এবার জানি যে সাইন যে টার্মটা, সাইন টার্মটা কি ধরনের টার্ম, সাইন টার্মটা হচ্ছে আমাদের ইমাজিনারি টার্ম। তো সেক্ষেত্রে কারেন্ট যেটা হচ্ছে, কারেন্টের যে নেচারটা হচ্ছে, সেই কারেন্টের নেচারটাকে ধরলাম IT equals to II, IT equals to ধরা হচ্ছে I IT, I suffix এ ক্যাপিটাল I, I suffix এ ক্যাপিটাল I into T, IIT, and this I and this capital I stands for imaginary. এই ক্যাপিটাল আই এর মানে হচ্ছে ইমাজিনারি কথা। এবার এটার ভ্যালুটা যদি আমরা ইকুয়েশনে বসাই, ওকে, এবার এটা ভ্যালুটা যদি এখানে বসাই মানে ওই এক নম্বর ইকুয়েশনে যদি বসাই, তো হোয়াট উই গেট, ছবিটা আমাদের কোনো প্রয়োজন নেই, তার জন্য দুটো মুছে দিচ্ছি। কিন্তু ফিজিক্সে ইমাজিনারি নাম্বার বা রুট ওভার মাইনাস 1 কে
আমরা স্মল আই দিয়ে লিখবো না, স্পেশালি চ্যাপ্টার একেবারেই না, তার কারণ স্মল আই দিয়ে আমরা অলরেডি কারেন্টকে বুঝে ফেলছি। তো এখন যদি এখানে আবার একটা আইপি ইউজ করি তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে, যদি একটা আইপি ইউজ করি তাহলে কিন্তু এখানে আবার একটা সমস্যা হতে পারে কি কোনটা দুটো বড় মাইনাস ওয়ান আর কোনটা কারেন্ট, আমরা কনফিউজ হয়ে যাই। তার জন্য ফিজিক্সে ইমাজিনারি নাম্বার ইউজ করা হয় ছোটবেলাতে জে দিয়ে, স্মল জে। এবার তাহলে বোথ সাইড তিনটা ইকুয়েশনে বোথ সাইডে জে দিয়ে গুণ করে দিচ্ছি, তো জে এল ডি আই আই টি ডিটি প্লাস জে আর আই আই টি দ্যাটস ইকুয়ালস টু জে ভি জিরো সাইন ওমেগা ডি। এখানে জে হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, এখানে জে হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান। সাপোজ দিস ইকুয়েশন ইজ ইকুয়েশন নাম্বার ফোর, সাপোজ দিস ইকুয়েশন নাম্বার ফোর, নাও অ্যাডিং 2 and 4, now adding 2 and 4, এবার 2 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশন আমরা অ্যাড করব, একটা কি করে করি। আচ্ছা প্রথমে দেখো এই টার্মে খেয়াল করো, এল ডিগ্রি কমন, এখানেও এল ডিগ্রি কমন, সো এল ডিগ্রি নিয়ে নিলাম, তাহলে ফার্স্ট প্যাকেটে কি পড়ে থাকছে আই আর ডি প্লাস জে ইন্টু আই আই ডি, আই আর ডি প্লাস জে ইন্টু আইআইটি, আই আর টি প্লাস জে ইন্টু আই আই টি প্লাস পরের টার্ম যেটা হচ্ছে জে আর কমন, খেয়াল রাখো আরটা এখানে কমন, সো আর ফার্স্ট ব্র্যাকেট আই আর টি প্লাস জে আই আর টি প্লাস জে আই আই টি দ্যাটস ইকুয়ালস টু পরের টার্মে ভি জিরোটা কমন, তো ভিতরে যদি কমন না হয় তাহলে পড়ে রাখবে cos omega t plus j sin omega t, cos omega t plus j sin omega t, যেটা পড়ে থাকবে সেটা cos omega t plus j sin omega t। ওকে নাও সি দিস টার্ম ভেরি কেয়ারফুল, cos omega t plus j sin omega t, আমরা কি টার্মে কেমন লিখতে পারি না এখানে তো এই কারেন্টটাকে আমি এক্সপ্রেস করলাম এল ডি আই টি টার্মিনাল ইনকাম স্মল আই এর আমি লিখলাম ডি আই টি ডি টি প্লাস আর আই টি, ঠিক এভাবে আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল কে এভাবে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক এভাবে একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন নাম্বার ফাইভ ইকুয়েশন নাম্বার ফাইভে ঠিক এই প্রসেসে আমরা কি করলাম একটা এক্সপোনেনশিয়াল টার্মকে নিয়ে আসলাম। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে ভোল্টেজ যে টার্মটা সেই ভোল্টেজ টার্মের মধ্যে সাইন কস দুটোই আছে, কারেন্ট যে নতুন তার কারেন্টটা তৈরি করলো সেই কারেন্টের মধ্যে সাইন কস দুটোই আছে, এবং আমি এখানে লিখে দিচ্ছি যে হেয়ার আই টি দ্যাটস ইকুয়ালস টু আই আর টি প্লাস জে ইন্টু আই আই টি, IRT plus J into IIT. This is the IT. IT equals to IRT plus J into IIT. So, it is a current term. Okay, this is the voltage term and this is the current term. So, in the first number equation, we have seen the first number equation. We have seen the easily the exponential term. The exponential term is the first number equation. We have seen the first number equation. Now, the first number equation is the first number equation. আমরা এখন এটাকে সলভ করব, এটাকে সলভ করতে হবে। এবার যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে সলিউশন পার্টটা থাকে, সলিউশন পার্টটা হলো লেফট হ্যান্ড সাইড, যেমন এরকম তোমার একটা ইকুয়েশন থাকবে যে ডি বাই ডি এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, তাই যে ওয়াইটা হচ্ছে সেই সলিউশন পার্ট, তো এখানে ওয়াই পার্টটা প্লে করছে হচ্ছে আই, তাই তো। কিন্তু তোমরা যে ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে এসেছো সেটা হচ্ছে হোমোজেনাস, বাট দে আর নট হোমোজেনাস। আমি বলেছিলাম যে
যে কোনো নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা সলিউশন থাকে। আমরা কিন্তু এতক্ষণ কোনো সলিউশন করলাম না, আমরা এতক্ষণ যেটা করলাম আমরা এক্সপোনেনশিয়ালকে ইনক্লুড করা হয়নি, এখন সলিউশনের কাজটা বাকি, এখন আসলে সলিউশন আমরা ঢুকবো। কিন্তু এবং তার পাশাপাশি আমি বলছিলাম যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা নির্দিষ্ট সলিউশন থাকে, যে কোনো নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ফার্স্ট অর্ডার নন হোমোজেনাস একটা নির্দিষ্ট বা ডেফিনিট একটা সলিউশন থাকে। তো এখানে যে সলিউশনটা হবে সেই সলিউশনটা খুবই ইজি তোমাদের পরিচিত, কারণ তুমি দেখো এখানে তোমাকে সলিউশনটা এই অঙ্কটাই বলে দিচ্ছে তোমার আইএ, মানে এখানে সলিউশনটা হচ্ছে আইটি। এখানে আইটিটা অ্যাকচুয়ালি কি হবে, আইটিটা কি আমরা এখানে সবসময় প্রেডিক্ট করি, তো আইটির প্রেডিকশনটা কেমন হবে, আইটিটা অ্যাকচুয়ালি কি হবে সেটা কিন্তু তোমাকে ও বলেই দিচ্ছে। তোমাদের যদি একটু কনফিডেন্স থাকে দেখো তাহলে কিন্তু আইটি তোমরা বুঝে নিতে পারো। কিভাবে বুঝবে দেখো, তোমরা ভিডিকে খেয়াল করো, ভিডিটা কি হলো, কস আর সাইন দিয়ে এক্সপোনেনশিয়াল হয়ে গেল। আর আইটি আগের স্টেপটা খেয়াল করো, আইটির মধ্যে কি কি ইনক্লুডেড, আইআরটি আইআইটি, তার মানে আইটির মধ্যে রিয়েল টার্ম ইমাজিনারি টার্ম দুটোকেই এভাবে থাকতে হবে। দ্যাট মিনস খুব ইজি, দ্যাট মিনস আইটি মানে কি হবে, আইসোলেটেড ভার্চুয়াল রিয়েলিটি। তো বলার কোনো অবকাশ রাখে না। সো হিয়ার আইটি ইজ ইকুয়ালস টু আই জিরো ই টু দি পাওয়ার জি ওমেগাটি, কোনো অসুবিধা নেই, ডি জিরোর মতো। তাহলে পরে এবার এই এই সলিউশনটাকে আমরা কোথায় বসাবো, ভ্যালুটাকে এখানে বসাবো। তো আমি আমার সুবিধার জন্য, আচ্ছা আইটিটাকে আইটিটা আমি এরকম নিয়েছিলাম, তো আমি আমার সুবিধার জন্য প্রথমে ডিআইটি ইটা বার করে নিই। তাহলে কি হয়, জে ওমেগা আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা, কি হবে, জে ওমেগা আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এবার এই ভ্যালুটাকে আমি এখানে বসাই। সো ফ্রম ইকুয়েশন 5, সো ফ্রম ইকুয়েশন 5, সো ইকুয়েশন 5 এর ভ্যালুগুলোকে বসাই, তাহলে হবে জে ওমেগা এল আই জিরো, বারবার রাখা আছে, ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস আর আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইকুয়ালস টু ভি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি। নাও আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি কমন নেওয়া যেতে পারে, তাহলে ভিতরে পড়ে থাকবে আর প্লাস জে ওমেগা এল ইন্টু আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, দ্যাটস ইকুয়ালস টু ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এবারে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল, দেন হোয়াট উই গেট, আই জিরো আই জিরো ইকুয়ালস টু ভি জিরো বাই আর প্লাস জে ওমেগা এল, আই জিরো ইকুয়ালস টু ভি জিরো বাই আর প্লাস জে ওমেগা এল। দেখে নাও ভালো করে জায়গাটা, ওকে দিস টার্ম আর বা প্লাস জে ওমেগা এল is denoted as J. Denoted as J. Where J, that's equals to R plus J omega L. And definitely it's a complex quantity or complex number. This is what I said. J term is R plus J omega L. Just ek to bharo kar dekho, R hote resistance term, omega L hote inductive reactance. To tumi etake likhtei paro, R plus J XL, because XL is, XL is nothing but omega L. Now the question is, what is J? What is the physical significance of J? This J is known as impedance. Impedance. But Bangla bola hoy protirodh. Bangla bola protirodh. Ki ei jinish ta? Protighat shombondhe amra chhilam. Amra tinte jinish shombondhe chhilam. Rodh, protighat, protirodh. Rodh hocche ekta resistor. ঝাঁকিতে যে বাধা দিচ্ছে সেটাকে বলা হয় রোধ। প্রতিঘাত হচ্ছে, আমরা দেখলাম ক্যাপাসিটর আর ইন্ডাক্টর যে বাধাটা দেয় সার্কিটের মধ্যে, ক্যাপাসিটর দেয় 1 বাই ওমেগা সি, ইন্ডাক্টর দেয় ওমেগা এল, ওরা সার্কিটে বাধা দিচ্ছে সেটাকে আমরা বললাম হচ্ছে প্রতিঘাত, ওটাকে আমরা বললাম প্রতিঘাত বা রিয়াক্ট্যান্স। এবার যে নামটা বলছিস দিস ইম্পিডেন্স, ইম্পিডেন্স বা এটাকে বাংলায় বলা হয় প্রতিরোধ, মানে
বর্তনীর মধ্যে কে কে ছিল এল আর আর ছিল এল এবং আর মিলিত হবে বর্তনীতে যে বাধা তৈরি করতেছে সেই বাধাটাকেই বলা হয়ে থাকে ইম্পিডেন্স বা প্রতিরোধ সো ইটস এ কমপ্লেক্স কোয়ান্টিটি ডেফিনেটলি বলা হচ্ছে এটা কমপ্লেক্স কোয়ান্টিটি সো ডেফিনেটলি মড জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ রুট আন্ডার আর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার রুট আন্ডার আর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার ওকে এবার এই কমপ্লেক্স কোয়ান্টিটি থেকে নিয়ে আমরা আমাদের কাজ করতে হবে সো জেড ইকুয়ালস টু কি হলো আর প্লাস জে ওমেগা এল ইটস এ কমপ্লেক্স কোয়ান্টিটি এবার আমরা এই কমপ্লেক্স কোয়ান্টিটি নিয়ে একটা আর্গন প্লেন ড্র করব এবং আর্গন প্লেন ড্র করে নিয়ে আমরা কি করব এই এদের যে ভ্যালুটাকে এই যে কোঅর্ডিনেটটাকে সেটা বসাবো এবং ডেফিনেটলি বুঝতে পারছো এই এক্স কোঅর্ডিনেট হচ্ছে আর আর ওয়াই কোঅর্ডিনেটটা হবে ওমেগা সো লেটস স্টার্ট তো আমরা একটা আর্গন প্লেন নিই এখানে ড্রেফিনেটলি This will be R and this will be omega L and theta that's equals to phase angle and theta that's equals to phase angle. Theta equals to kya hoga amader ekhane? Theta equals to hoga amader ekhane phase angle ba bangla bola hoy dosha. Amra dhore nilam say suppose say say so what option? এবং পাশাপাশি এই ওপি ডিসটেন্সটাকে আমি চিন্তা করলাম স্মলার পাশাপাশি এই ওপি ডিসটেন্সটাকে আমি চিন্তা করলাম স্মলার দেখো আমরা একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলে দেখতে হচ্ছে এবার আমরা যদি ওই কম্পোনেন্ট আইডিয়া নিয়ে যাই ভিতরে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর কস থিটা এন্ড ওমেগা এল দ্যাটস ইকুয়ালস টু স্মল আর সাইন থিটা ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর কস থিটা এন্ড ওমেগা ইকুয়ালস টু স্মল আর সাইন থিটা সো ডেফিনেটলি স্মল আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কয়ার plus omega square l square that is nothing but mod j there is nothing but mod j kono samasya nei ebong tar bashabashi tan theta jeta bola jay definitely tan theta ki sin by cos kore kono tan pacchi so tan theta equals to what omega l by r that means theta is equals to tan inverse omega l by r tan inverse omega l by r theta equals to ina hoy sheta hobe tan inverse omega l by r Now, if we put this two quantity on this equation, তাহলে কি হবে? J equals. আচ্ছা, এটা কাজ করি। আমরা দেখবো R মানে মড J, এবারে R এর জায়গায় মড J ইউজ করে বসে। তো প্রথমে ক্যাপিটাল R বা রিয়েল কোয়ান্টিটি বলে বসে। So J equals to R plus omega L. So J equals to capital R is mod J cos theta plus J at J omega L that is J mod J sin theta. So j equals to mod j যদি কমন নাও হয় ওই যাচ্ছে cos theta plus j sin theta that means j equals to mod j e to the power j theta দেখো cos theta plus j sin theta মানে লিখতে পারি আমরা সেটা হচ্ছে e to the power mod j e to the power j theta that equals to mod j e to the power j theta J equals to mod J e to the power J theta. Fine. Now, a jinish ta ke ekhon amra use korbo kothay? Oi I0 er thake. I0 equals to ki chilo? I0 equals to chilo V0 by mod J. I0 equals to chilo hocche V0 by mod J. So, ekhane je amra boshai that is V0 ar J mane ki daralo mod J by J theta mane amplitude modulus 1 V0 by mod J into e to the power J theta. That is I0 equals to kita rakhche V0 by mod J into the power minus J theta. Ita theta da rakhche just e to the power J theta ke upore dile dile eta hocche shuna hocche V0 by mod J e to the power minus J theta. Okay? Dekha na ekটু বলি
Okay, now recall, the term. Now recall the term. IT is equals to I naught e to the power j omega t. So IT, that's equals to, what is I naught? I naught is V naught by mod j. V naught by mod j e to the power minus j theta into e to the power j omega t. So IT, V0 by mod z, e to the power j into omega t minus theta. Okay. Now, this equation that we have to calculate, সেই কথাগুলোতে ভালো করে মাথায় ঢুকে না। দিস কারেন্ট টার্ম ডেফিনেটলি কোনো আপত্তি নেই আছে, কারণ দিস ইজ ভোল্টেজ টার্ম, দিস ইজ ভোল্টেজ টার্ম এন্ড দিস ইজ ফেজ টার্ম। এই থিটাটা হচ্ছে ফেজ টার্ম। এবার থিটার আগে কি সাইন বসে আছে? মাইনাস সাইন। এবার আমরা প্লাস মানে কি জানি? প্লাস মানে বুঝি এগিয়ে যাওয়া, মাইনাস মানে বুঝি পিছিয়ে যাওয়া। সো এই গোটা মাইনাস থিটা, এই মাইনাস থিটা টার্মটাকে বলা হয় ল্যাগ টার্ম। এই গোটা মাইনাস থিটা টার্মটাকে কি বলা হচ্ছে? ল্যাগ টার্ম। ল্যাগ, এবার এই ল্যাগ, এই ওয়াটটাকে, এই ল্যাগ ওয়াটটাকে কারেন্ট আর ভোল্টেজের মাঝখানে নিয়ে আসো। আমি ল্যাগ মানে ল্যাগ দিচ্ছি, কারণ 1% দিলে না হচ্ছে, একটু ল্যাগ দেখা ভালো। এবার ল্যাগ কথাটাকে এই কারেন্ট আর ভোল্টেজের মাঝে নিয়ে আসো। নিয়ে আসলে কি যাচ্ছে গোটা সেন্টেন্সটা? কারেন্ট ল্যাগস আজকে আমাদের পার্টটা এখানে শেষ হলো। খুব ইম্পর্টেন্ট কাজ ছিল আজকে এটা আমাদের।
এবং তোমরা দেখতে পাচ্ছ মানে ফিগার ডায়াগ্রাম করে দিয়েছি আমি মানে ফিগার ডায়াগ্রামে বলে দিই দিস ফিগার থ্রি ফিগার ডায়াগ্রাম এখানে কারেন্ট ল্যাগস অফ ভোল্টেজ সর্জন কারেন্ট পেছন আছে পেছন পেছন আছে ভোল্টেজ লাগানো আছে ভি ইকুয়ালস টু জেড টু আই জেড টু ইম্পিডেন্স আর যেটা হচ্ছে আর প্লাস জে ওমেগা এল তো এখান থেকে যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয় এখান থেকে এর উপরে তো ডেফিনেটলি সে পারপেন্ডিকুলার এটা প্র্যাকটিক্যাল যখন এটা প্র্যাকটিক্যাল করা হয় তখন ফিগার ডায়াগ্রামে ড্র করা হয় এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সার্কিট পুরোপুরি প্র্যাকটিক্যাল থাকে এটা ফিজিক্স অনার্স এর কলেজ লেভেলে প্র্যাকটিক্যাল থাকে আমরা করেছিলাম আমাদের এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে ফিজিক্স এ আমাদের তো ইয়ার সিস্টেম ছিল তো সেই সময় আমাদের সেকেন্ড ইয়ারে ছিল প্র্যাকটিক্যালটা এটা সিআর এনসিআর ছিল আর আমার মনে আছে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সিআর করি সিআর প্র্যাকটিক্যাল করেছিল যাই হোক তো সেখানে ফেজার ডায়াগ্রাম করতে হয় তো সেই ফেজার ডায়াগ্রামে ফেজার ড্র করার পরে যেটা হচ্ছে আমি বলি তো আই যেটা পাচ্ছি যদি ভি আর ইকুয়ালস টু আর আই তো ভি আর তাহলে রেজিস্ট্যান্স অ্যাক্রস ড্রপ ভি ইকুয়ালস টু জেড আই মানে ওভারঅল সার্কিটের যে ভোল্টেজ কার সেটা হচ্ছে ভি দ্যাটস ইকুয়ালস টু জেড আই এবং তার পাশাপাশি এইখানে যে যদি আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি এখান থেকে আই আর আই এর উপরে তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিএল দ্যাট ইজ ভি এল ইকুয়ালস টু হোয়াট ভি এল ইকুয়ালস টু জে ওমেগা এল ইন্টু ভি এল ইকুয়ালস টু জে ওমেগা এল ইন্টু আর এটা এখান থেকে পাওয়া যায় মানে ভিএল টা হচ্ছে সেই ইন্ডাক্টরের অ্যাক্রসে ড্রপটা দেখতে পাচ্ছি এবং জিওমেগা এটা হচ্ছে এক্সেল ডেফিনেটলি এর জন্য সমস্যা নেই তো দিস ইজ দ্য ফেজার ডায়াগ্রাম তো আজকে যে দুটো টপিক পড়া হলো খুব ইম্পর্টেন্ট টপিক এরা তো খুব ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু বুঝবা ভালো করে প্রত্যেকটা জিনিস দেখে খাতা লিখবে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে ইম্পিডেন্সের পার্টটা ভালো করে দেখবে যেখানে আসলো আশা করি ডিটেইল ক্যালকুলেশন করে দিয়েছি একদম ডিটেইলসে তোমাদের টেক্সট বই কিন্তু এত ডিটেইল অ্যানালাইসিস নেই সত্যি কথা বলতে তো আমি পুরোপুরি এটাকে আমাদের সত্যি কথা আমি বলেই দিই আমি কোথা থেকে পড়ালাম সেটা হচ্ছে আমাদের গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ড থেকে পড়া যাবে ফিজিক্স অনার্স এর ফিজিক্স অনার্স এ এলআর এবং এটাই পড়াই আর বিগত এক বছর ধরে আমি যে পড়াচ্ছি আমি এটাই পড়াচ্ছি আমার ছাত্রছাত্রীরা বলতে এটাই পড়ে এটাই পড়ে কারণ এটা আমার স্ট্যান্ডার্ড বলে মনে হয় কারণ কোনো একটা জিনিস আমি যখন জানবো সেটাকে পুরোপুরি জানবো আজকে সব জানবো তাই তো কারণ অনেক বই স্টেপ জাম্প রেখে দেওয়া আছে যে হঠাৎ করে জেড ইকুয়ালস টু অর মোর জেড ইকুয়ালস টু দোবার বাস্তব প্লাস প্লাস স্কয়ার বা ফিজার ডায়াগ্রাম দিয়ে করে বলে দেওয়া আছে বাট আমার পার্সোনালি সেটা একটা পছন্দ না তো কাজেই আমি একটা রিকোয়েস্ট ক্যালকুলেশন লিখিয়েছি পুরোপুরি দেখালাম এক্সপোনেনশিয়াল দিয়ে আশা করি তোমাদের ক্যালকুলেশনটা ভালো লাগবে অন্যরকম ক্যালকুলেশন একেবারে অন্যরকম একেবারে নতুন ধাঁচের ক্যালকুলেশন এটা এবং ভবিষ্যতে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাও বা ইঞ্জিনিয়ারিং করতে চাও বা এই ধরনের লাইনে যেতে চাও তাদের ক্ষেত্রে এই এই ধরনের ক্যালকুলেশন খুব হেল্প করবে পরবর্তীতে আমার যা মনে হয় আমার ব্যক্তিগত দুটাই ধারণা আমার পড়াশোনা করেছি তাদেরও তাই মনে হচ্ছে কারণ এতে করে তোমাকে খুব হেল্প করবে এই ক্যালকুলেশনগুলো তো ভালো করে দেখবে অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে পরের দিন আমরা করবো সিআর আমি একটা একটা করে করবো যেহেতু বড় আছে মানে একটা বড় হয়ে যাবে ভিডিওটা তো পরের দিন আমি করবো শুধু সিআর তারপরে দিন হবে শুধু এলসিআর এভাবে একটা কারণ এরপরে যে টপিকগুলো বড় হয়েছে খুব খুবই খুবই ম্যাসিভ টপিকগুলো প্রচণ্ড মাস মানে এলার একটা বড় হয়ে মাস তার থেকেও আরো ম্যাসিভ হচ্ছে ওই এলসিআরটা হ্যাঁ সিআরও দেখবে এলসিআরও দেখবে খুব ম্যাসিভ প্রচণ্ড ম্যাসিভ তো কাজে সেখানে একটা করেই আমাদের আমাদের টপিক রাখতে হবে সেখানে কিছু করার নেই এবং তারপরেও ওই এলসিআর এর পরে একটা মানে আরো আরো ম্যাসিভ একটা জিনিস থাকবে সেটা হচ্ছে রেজোনেন্স সেটাও একটা সিঙ্গল ভিডিও বানাতে হবে কিছু করার নেই তো যাই হোক তারপর তো বিভিন্ন প্রবলেমস করাবো এর উপরে আমি বিভিন্ন রকমের কোনো অসুবিধা নেই ভালো করে দেখো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে